নিভিয়ার পাটাখাউরি জিপি সোনাপুরের বাসিন্দা প্রয়াত মাস্টার পুতুলচন্দ্র রায়ের ছেলে প্রবীর চন্দ্র রায় সোমবার তরঙ্গ টিভির রাতাবাড়ি প্রতিনিধির কাছে অভিযোগ করে বলেন, 2012 সালে সিএমজি তথা মেঘালয়ের একটি প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দেওয়ার নাম করে নিভিয়ার বুধন এম স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামনারায়ণ যাদব তার কাছ থেকে 33,000 টাকা নেন, কিন্তু সার্টিফিকেট না দিয়ে তখন থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। এদিকে সার্টিফিকেট না পেয়ে প্রবীরের নিশ্চিত চাকরিটিও হাতছাড়া হয়ে যায়। প্রবীর বলেন, 2001 সালে তিনি এইচএস পাশ করেন, 2004 সালে আমার পাঠশালা নামে একটি ইজিএস স্কুলে শিক্ষকতা আরম্ভ করেন, 2012 সালে এই স্কুলে শিক্ষকদের নিযুক্তি আসে, এই সময় টেট পরীক্ষা আরম্ভ হয়। উল্লেখযোগ্য মার্কসের জন্য তার অন্যান্য সহপাঠীরা সিএমজি সার্টিফিকেট সংগ্রহ করে। এ সময় শ্যামনারায়ণ যাদব, প্রবীরচন্দ্র রায় সহ 39 জনকে এই সার্টিফিকেট প্রদান করার নামে তাদের কাছ থেকে 33,000 টাকা করে নেন। এর মধ্যে 20 জনকে সার্টিফিকেট পাইয়ে দিলেও প্রবীর রায়, দারা সিং এবং কানাইলাল যাদব সহ 19 জনকে সার্টিফিকেট দিতে পারেননি। এরপর থেকে আর তাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই তার, ফোন করেও পাওয়া যায় না তাকে, কখনো ফোন কেটে দেন আবার কখনো ব্যস্ত করে রেখে দেন। প্রবীরচন্দ্র আরও বলেন, কম করেও 200 বার তার ঘরে গিয়েছিলেন তিনি, কিন্তু তার নাগাল পাননি। ঘরে গিয়ে খোঁজ করলে কখনো শিলচর, কখনো গুয়াহাটি বা মুম্বাই, চেন্নাই গিয়েছেন বলে তাকে জানান পরিবারের লোকেরা। এভাবে তার কাছ থেকে পালিয়ে আত্মগোপন করে রয়েছেন শ্যামনারায়ণ যাদব। প্রবীরচন্দ্র বলেন, তাদের এই অভিযোগের কথা কেউই শুনতে চান না। বর্তমানে তিনি প্রাইভেট টিউশনি করে ছেলেমেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছেন, তবুও তিনি টাকা ফেরত চান না, শুধুমাত্র তার বাড়িতে গিয়ে একবার ক্ষমা চাইতে হবে বলে জানান প্রবীরচন্দ্র রায়। হ্যাঁ বলুন, আপনার নাম? আমার নাম প্রবীরচন্দ্র রায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি সোনাপুর, আমার বাবার নাম পুতুলচন্দ্র রায়। মানে পাটাকাউরি জিপির সোনাপুর? পাটাকাউরি জিপির সোনাপুর। হ্যাঁ আচ্ছা বলুন, আপনার কি অভিযোগ? আমার অভিযোগ, শ্যামনারায়ণ যাদব বুধন এম স্কুলের একজন হেড টিচার, এখনো এখন রিটায়ারমেন্টে আছেন, আর উনি আমার কাছ থেকে 33,000 টাকা নিয়েছেন একটা সার্টিফিকেট দেওয়ার জন্য, কিন্তু এই সার্টিফিকেটটা না পাওয়ার জন্য আজকে আমি ডিউ টাইমে জমা করতে পারলাম না কর্তৃপক্ষ। মানে সার্টিফিকেট না পেয়ে আমি বিভ্রান্ত হইয়া রাস্তাঘাটে আটিয়ার, আর আমার চাকরিটাও গেল, আর ও নমুনার সার্টিফিকেট টাইম দিয়া অনেক ধরনের চাকরি। মানে কিসের সার্টিফিকেট ছিল এটা? এটা সিএমজি ইউনিভার্সিটি, সিএমজি ইউনিভার্সিটির সার্টিফিকেট ছিল। মানে এই সার্টিফিকেটটা যদি আপনার হাতে থাকতো তখন আপনি চাকরি পেয়ে যেতেন? আপনার অ্যাপয়েন্টমেন্ট টেস্ট ছিল? আচ্ছা, এই সার্টিফিকেটের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট আসে নাই, আপনার চাকরি হয় নাই? তখন আমার আমাদের ডিপিও স্যার ছিলেন সাহাবুদ্দিন স্যার, উনি বলেছিলেন যদি তোমার কোনো প্রুফ নেই তোমাকে আমি কেনে কিভাবে। হ্যাঁ, যখন তোমার কোনো প্রুফ নেই তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে না। মানে আপনার চাকরি নিশ্চিত ছিল? সামনারায় যেহেতু আপনাকে কি বলছিলেন? আমাকে বলছিলেন গাড়িতে আসছে, এক ঘন্টা বাদে এসেছে, উনি লাস্ট উনি মানে কি বলে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলেন এটা বলুন। আমি সার্টিফিকেট দিয়ে দেবো, তোমার কামটা হয়ে যাবে। তাই আমি দিয়েছি। আচ্ছা, মানে আপনার সার্টিফিকেট দেওয়ার নাম করে আপনার কাছ থেকে 33,000 টাকা নিয়েছেন? তখন 2000 ইংরেজিতে আমার একটা অসুবিধা ছিল, আমার বাবা মারা গেছেন। এটা কত সালের ঘটনা? 2012 সালে উনি আপনার কাছ থেকে 33,000 টাকা নিয়েছেন, মানে একটা চাকরি, একটা সার্টিফিকেট দেওয়ার জন্য, আর এই সার্টিফিকেটটা উনি দিতে পারেননি, না, টাকাটা আত্মসাৎ করে নিয়েছেন। সার্টিফিকেট না পাওয়ার কারণে আজকে আমি রাস্তাঘাটে ঘুরি, আর আজকে অ্যাপার্টমেন্ট না পাইলাম। এখন আপনি বর্তমানে কি করেন? আমি বর্তমানে এখন বাড়িতেই থাকি, আর কি করব, বাচ্চা কাচ্চা নিয়ে আমি লেখাপড়া, একটু টিউশন উশন করি। মানে রুজি রোজগার, মানে টিউশন করেন, বাচ্চাদেরকে টিউশনই করান? আচ্ছা, এভাবে আপনার সংসার চলে? আচ্ছা, এখন যে শ্যামনারায়ণ যাদব আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিলেন সেটার, এটা মানে আপনি তদন্ত চান বা আপনি ওনার কাছ থেকে এই টাকাটা ফেরত পেতে চান? আমি টাকাটা ফেরত চাই না, ওনাকে আমি সামনে দেখতে চাই। আচ্ছা, ওনাকে কি এরপরে আপনি যোগাযোগ? রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন, তরঙ্গ টিভি।